আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ব্লগের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এখন জানেন একদম সকালবেলা, এখন বাজে 5:10। তো 5:10-এর থেকে আজকে ব্লগটা শুরু করে দিলাম, ঘুমাচ্ছিলাম জানেন তো, ঘুমাচ্ছিলাম। বারবার বারবার ফোন আসছে, কে ফোন করছে, অর্পণ ফোন করছে, আরত থেকে। আজকে মনে হচ্ছে কে যেন লাইট জ্বেলে রেখেছে, তাও সেটা হলুদ বাল্ব হয় না, হলুদ বাল্ব। সকাল সকাল সাংঘাতিক মেঘ করেছিল, মেঘটা নাকি একটু কাটলো। তারপর অর্পণ আমাকে তো বারবার করে ফোন করছে, এই যে ছাদে কালকে মাটি তুলেছে, এগুলো বৃষ্টি হলে ধুয়ে সব চলে যাবে, খুব কষ্ট করে নিচের থেকে উপরে তোলা, তো এগুলো যদি এখন ধুয়ে চলে যায় কতটা খাটনির ব্যাপার বুঝতে পারছেন। তো আমাকে বারবার ফোন করার কারণ হলো মাটিগুলো এখন ওই ক্যারেট আছে, ক্যারেটের মধ্যে তুলে ঢাকতে হবে। নিজেতে গ্লাস নিয়ে আসলাম, এখন সেই কাজটাই করব। আর সকালবেলা আপনাদের সঙ্গেও দেখা হয়ে গেল। প্লাস এই যে কী সুন্দর ফুরফুরে হাওয়া, চুলটুলে কী অবস্থা, যাই হোক সকালবেলা ঘুম থেকে সবে উঠলাম, ঠান্ডাটা বেশ ভালোই লেগেছে জানেন তো। মানে ঠান্ডা ভালো লেগেছে বলতে পুরো গলাটাও ব্যথা হচ্ছে, দেখি একটু গার্গিল করতে হবে, নয়তো মনে হচ্ছে কাটবে না। তো চলো আমার সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ব্লগটা। সারাটা দিন আজকে দারুণ ব্লগ হতে চলেছে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আমার সাথে থাকুন, পাশে থাকুন, আর দেখতে থাকুন পুরো ব্লগটা। তবে ঘুমটা ভাঙালো অর্পণ আমাকে ফোন করে, সব কিছু ঠিক আছে। এই যে সকালবেলা, সকাল বলবো না ভোর বলবো, যাই হোক এখন আমি এই যে উপরে এসেছি, এত মুডটা যেন মনে হচ্ছে আমার পুরো ফ্রেশ হয়ে গেল। চারিদিকে পাখির আওয়াজ, বাতাসের শো শো আওয়াজ, ও কি দারুণ একটা ওয়েদার। তারপরে এই যে ছাদের এই ফুল গাছগুলো, তরুলতা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে, এদিকে সন্ধ্যামণি ফুল গাছেও ফুলগুলো হয়ে রয়েছে, দেখে মনে হচ্ছে এর একটু গন্ধ শুকি, এর পাশে গিয়ে একটু দাঁড়াই। ওদিকে আমার মাটি তোলা হয়ে গেছে, আজকে পরিবেশটা সত্যি খুব ভালো। তবে একটু ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়েছে, আমি আর উপরে থাকতে পারবো না যেহেতু আমার ঠান্ডা লেগেছে, চাইলেও বৃষ্টিতে ভিজতে পারবো না। তারপরে একদম সকালবেলা, তো যাই এখন নিচেই যাওয়া যাক, আর পুরো ব্লগটা কিন্তু আজকে দেখতে থাকবেন। চলুন আমার সাথে আপনারাও চলুন। ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়েছে, আর ঝমঝম করে বৃষ্টি পড়লে এখান দিয়ে ছাট আসবে, তারপরে বেড কভার টপার গুলো সব ভিজে যাবে, তো সেই জন্য আর কি সব তুলে ফেলছি। আচ্ছা কি হয়েছে বলুন তো, সেই সকালবেলা আপনাদের সামনে এসেছি, আর না একটু সময় পাইনি জানেন তো। এখন কটা বাজে বলুন তো, এখন 6:50, 6:50 সময় আবার আপনাদের সামনে আসলাম। তার মাঝে প্রচুর কাজকর্ম হয়ে গেছে, প্রচুর কিছু হয়ে গেছে, তো এখন এই যে স্নান টান করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে আবার ফ্রেশ হয়ে আপনাদের সামনে আসলাম, এতক্ষণে একটু টাইম পেলাম। ওই আর কি চাললি পুষি কুকর্ম অকর্ম করে রেখেছিল, সেগুলো আবার একটু পরিষ্কার করতে হলো, এখন সেই জন্য তাড়াতাড়ি করে স্নান করে নিলাম। তবে স্নান করে ভালোই হলো জানেন তো, আমাকে না আজকে আবার একটা জায়গায় যেতে হবে, কোথায় যাবো না যাবো সমস্তটাই হয়তো আপনারা বুঝতে পারবেন। আমার সাথে সাথে তো আপনাদেরকেও নিয়ে যাব সেই সব জায়গায়, কিন্তু কোথায় যাচ্ছি না যাচ্ছি জানতে হলে তো আমার ব্লগটা পুরো দেখতে হবে। তো দেখতে থাকুন আমার পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। সবে স্নান করে আসলাম, চুল ভেজা, এই অবস্থায় ক্যামেরার সামনে আসতেও যেন কেমন লাগে, দেখুন কেমন লাগে না। এখন যদি সিঁদুর টিঁদুর না পড়া থাকে না, কেমন যেন একটু লাগে। ভেজে চুল আঁচড়াতে নেই, চুল ওঠে বেশি, কিন্তু কি করব বলুন, এই যে স্ট্রেট চুল তো, এবার ভেজা অবস্থায় যেভাবে শোকাবে এরকম কুচকে মুচকে যেভাবে থাকবে ঠিক সেই রকম শেপ নিয়ে নেবে, এটা একটা বিশাল মুশকিলের ব্যাপার, পরে আর স্ট্রেটই হতে চাইবে না। পুজোর আগে কিছু একটা করবো করবো ভাবছি, চুলটা নিয়ে সে আর হয়ে উঠছে না জানেন তো, জানে কে হবে কি হবে না, কোনোবারই তো হয় না। পুজোর পরে আমি সব সাজগোজ করি, টিপ বললাম দেখেছেন, যে স্টোন দিয়ে টিপগুলো হয় না, 2 বছর আগে কিনেছিলাম, বিয়ের পরপর কিনেছিলাম, একটাও ব্যবহার হয়নি, এই যে এখনও খোলাই হয়নি, এইরকমভাবে আমি নিয়ে নিলাম। আর পড়ছে আর ভাবছি আঠা থাকলে হয়, তা দেখছি না ভালোই আঠা আছে, যে ওই সাজগোজের সঙ্গে কোনো কিছুর সাথে এটা পরবো বলে নিয়েছিলাম। এই যে সকাল থেকে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, ওই একের পর এক খাওয়া দাওয়া এখন সব শুরু হচ্ছে না, ভাতটা তার খাওয়ার প্রতি সেই ঝোঁকই নেই। এই যে নানান টাইপের সবজি কাটতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালোই লাগে, তো আমি সবজি টবজিগুলো কাটা শুরু করেছি। ওইদিকে আবার সবজি কাকু হয়েছে, তো মায়ের পিছন পিছন আমিও আবার সবজি কাকুর কাছে গেলাম, সবজি দেখতে ভালো লাগে না সেই জন্য।
মা ওখানে সবজি নিচ্ছে, আমার সবজি দেখা হয়ে গেছে, আমি আমার বাড়ির মধ্যে আছি। সবজি দেখতে না খুব ভালো লাগে জানেন তো, আর বিশেষ করে যে সামনে শীতকাল আসছে নানান রকম সবজি থাকবে, তো সেটা দেখতে যে কি ভালো লাগে। আমাদের চার্লি বাবু অসুস্থ, বয়স হয়েছে না, সে নড়তে পারছে না, পায়ে কি ব্যথা, অর্পণ কালকে আবার যে ক্যাপ ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে দেখুন ওই যে। তারপরে আমি আবার বললাম দেখতে বেশ ভালোই লাগছে চার্লিকে, ছোট বাচ্চার মতো ছুটে ছুটে বেড়াবে না চার্লি। নাও সেদিন গাছগুলো ওই যে বাইরে বার করেছিল, অনর্গল বৃষ্টি হচ্ছিল একভাবে, বৃষ্টিতে থাকলে তো পুরো নষ্ট হয়ে যেত, যে তাও মনে হচ্ছে গেছে। হ্যাঁ বেশি বৃষ্টির ফল পচে যায় গোড়া পুরো। ও অর্পণ সেদিন এই টবের মাটিগুলো মানে হ্যাঙ্গিং টবের মাটিগুলো সব চেঞ্জ করেছে, তো ছিকলগুলো সব খোলা ছিল, সেগুলো আর কি আটকাচ্ছি, সেগুলো না লাগালে উপরে আবার ঝোলানো যাবে না, সেই জন্য টবগুলো আবার সব ঝুলিয়ে দিচ্ছি, তাহলে একটু দেখতে ভালো লাগবে, গাছগুলো ঠিকঠাক প্রপারলি হবে। একটু নেল পলিশ করে নিলাম এইরকম ভাবে। ও আসলে সমস্ত কিছু কি জন্য সেটা তো বলাই হয়নি, ও যে সন্দীপ আছে না, সন্দীপের ছেলের যে জন্মদিন, তো ওর ছেলে জন্মদিন আজকে যাবো, তবে আমাদের না এখনো গিফটটা কেনা হয়নি, গিফট কিনতে যাবো, তার আগে ভাবছি যে আমি সমস্ত যেগুলো পরে যাবো না যাবো সেগুলো আর এক এক করে বার করে নিই। তরপরাটা প্রথমে বার করি, তরপরাটা একটু আয়রন করার ব্যাপার আছে। আর ওই যে আমি একটা একটা শাড়ি বার করবো, আর একটা ড্রেস বার করবো, দেখি অর্পণ যেটা পরতে বলবে আমি সেটা পরেই যাব, দুটো বার করে রাখি, ও যেটা পরতে বলবে সেটাই পরবো। এই এই যে এই শাড়িটা তো সেই একদিন পরা হয়েছিল, আর দিদি পরেছিল মনে হয় একদিন, আর পরা হয়নি। এটাও পড়তে পারি, এটা বার করে রাখছি। এগুলো তো সেই একবার করে পড়া জানেন তো, আর তো পড়াই হয়নি, বার তো করে রাখি, অর্পণ যেটা বলবে সেটাই পড়বো। বাবা আমি তো ভেবেছিলাম খাটটা উঁচু করতে পারবো না গায়ে এমনিতেই জন্যে, তা দেখলাম না পারলাম, না হলে আবার একটু দেরি হয়ে যেত। এক্ষুনি অর্পণের শার্টটা একটু আয়রন করে নিই। হ্যাঁ এই তো আমি একটু ড্রেস পরে নিলাম, এখন যাচ্ছি বাজারে গিফটটা কিনতে, তারপরে এসে রেডি হব। চলুন আমি এখনো ফাইনাল করতে পারিনি যে কোন ড্রেসটা পরবো, তো একটু পরে তো দেখতে পাবেন যাই। হ্যাঁ আগে তারপরে এসে আবার কথা বলছি, আর ওখানে দেখাতে পারি যতটুকু আপনাদের সঙ্গে তো অবশ্যই দেখাবো। এখন না না উমা ওনাকে এক জায়গায় যাবে, ওর একটু পান খেতে ইচ্ছা হচ্ছে, তাহলে ভাবুন দাঁত দাঁত লাল করে নিয়ে চলে যাবে নাকি, তারপর আবার তুমি গোপ রাখোনি, এমনি বদ্ধ দেখানোই হয়নি, কালকে চুল দাঁড়িয়ে কেটেছে, গোপটা দেখি নেই, প্যাকেটটা লাগবে সকাল থেকে, কোনো চিন্তা ভাবনাই নেই, আমি কিনেই নোকে বলা হয়নি, তোমার কোনো ভাবই নেই বলছে, আমি একটা অন্য চিন্তা করছি। মানে মেয়ে মেয়ে হয়ে যাবে না এখন, ও দাও এইটা ভালো লাগছে, এইটা নিয়ে একটু বড় হয়ে নিয়ে যাবো, একটু বড় হয়ে নিয়ে যাবো, একটু বড় হয়ে পড়বে,
এখন তো বালা টালা মারে হ্যাঁ মারে আগে আমাদের আমাদের আমলে হয়েছে থাকলা এক মাস পর পর কাজ করছে টুকটা খুলে তো দেখতে কেমন লাগে আজ আজ হয়ে আমার হ্যাঁ এটা একদম নেনা হচ্ছে একদম টুল টুল করেছে এটা কি নাও আরে এটা একটু দেখো আবার এমনি মুড হয়ে যাবে টাক করে ফেলো তো যা আমি তো আমার মতো কাজ করছিলাম মানে বাচ্চাটার জন্য একটা জিনিস নেছি আর এরা দুজন মিলে পাই 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 ঘুরে বেড়াচ্ছে এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছে জানেন তো বাজার থেকে বাড়ি চলে আসলাম আর ওই যে কাছে শুনলাম যে কি পরে যাব তো বললো স্কুটিতে করে যাওয়া তো শাড়ি আর পরতে হবে না তুমি এই ড্রেসটা পরো তো আমি এটাই এখন পরে নেব আর অর্পণা এই প্যান্টটা পরবে এই শার্টটা পরবে ছেলের জন্য মানে বাচ্চাটার জন্য একটা গিফট নিয়ে আসলাম একটা কিছু না দিলে ভালো লাগে বাচ্চা ছেলে তো সেই জন্য গেছিলাম আর কি বাজারে কালকে বিকালবেলা নিয়ে আসবো সেটা আর খেয়াল ছিল না তো আজকেই আবার গেছিলাম তো গিয়ে নিয়ে আসলাম এখন আমি রেডি হয়ে নেব মানে ওখানে কি প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে সমস্তটা দেখতে হলে কিন্তু আমার ওই চ্যানেলটা অবশ্যই করে একবার ফলো করবে কারণ এর পরবর্তী পর্ব আসতে চলেছে আমার ওই চ্যানেলে তো ঠিক আছে আজকের এটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।